পুনরায় লোকসভা নির্বাচন, এ বাংলার 42টা আসনের প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের পাবলিক পালস তুলে হচ্ছি আমরা। আমরা রয়েছি দমদম লোকসভা কেন্দ্রে। 1977 সালের পর থেকেই দমদম লোকসভা কেন্দ্রে এক বৈচিত্র্যময় ইতিহাস। তার কারণ, কখনো বাম দুর্গ ছিল দমদম, কখনো আবার পরপর বেশ কয়েকবার বিজেপির সাংসদ পেয়েছে দমদম, আবার কখনো 2009 থেকে লাগাতার শাসক তৃণমূলের দখলে এই লোকসভা কেন্দ্র। তাই এবার দমদমে কোন দল দম লাগিয়ে প্রচার সাজছে, দমদম দাওয়াই কাদের হাতে, আর জনতার রায় পাবলিক পালস কি বলছে শুনতে আজ ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু দমদম লোকসভা কেন্দ্রে। দমদম লোকসভা কেন্দ্রেই একটা জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে, চোখে পড়লো, আমি সরাসরি সেখানে ঢুকে পড়েছি। আমি একটু বসলাম দাদা, এই সবাই কি একসঙ্গে প্যান্ডেল শিল্পী? হ্যাঁ হ্যাঁ। অটো চালক দাদার কাছে একটা বিষয় জানতে চাই, এই দমদম লোকসভা কেন্দ্রে আবারও একটা ভোট আসছে, ভোটের আগে প্রত্যাশা কি রাখেন? মানে একটা দল যাই দলের সাংসদ হোক না কেন, আশাটা কি রাখেন তার কাছ থেকে? আশা কি রাখি, আশা চাই যে সবাই ভালো থাকুক, সবাই ভোটটা ভোট ভালো করে হোক, শান্তি শান্তপ্রিয় হোক, ঠিক আছে, ঝুট ঝামেলা চাই না, এইটাই চাই, আর কিছু চাই না। অতীত অভিজ্ঞতা, যত ঝুট ঝামেলা দেখেছেন তখন কিরাম হয়? ভাল লাগে না, ঠিক আছে, চলে যেতে ইচ্ছা করে, যেখানে ঝামেলা হচ্ছে যাবো না, অন্য দিক দিয়ে চলে যাবো। আমরা চাই যে পার্টি আসলে কেন, আমরা চাই শান্তি চাই, আর কিছু না। আমার তো আশা হয় যে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, এটা আমিও চাই, জনগণকেও আবেদন করব যে যাতে গণ্ডগোল না হয়, শান্তিপূর্ণভাবে ভোটটা করতে পারে, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিক, যার ভোট সে নিজেই দিক, সেটাই আমরা আশা আকাঙ্ক্ষা রাখি। যার ভোট নিজেই দিক, এটা কি অতীতের অভিজ্ঞতা বলে? অনেক সময় মানুষ চাইলেও তার ভোট নিজে দিতে পারেন না। না, এটা নিজে দিতে পারেন না, কেন এখন দিতে পারে, এখন প্রধানমন্ত্রীর এই ধরুন এই মিলিটারি দিচ্ছে, এখন শান্তিভাবে আমরা ভোট দিয়েছি, ভোট দিতে পারি, এখন কোনো ভয় নেই আমাদের, ডর নেই। বললেন কেন্দ্রীয় বাহিনী, আশায় কি একটু আশ্বাস বেশি পান? সেটা তো থাকবেই, কারণ কি কেন্দ্রীয় বাহিনী থাকলে আমাদের মনের ভিতরে সাহস বাড়ে, ভোটটা দিতে ভালো লাগবে, সবাই মা বোনরা আরামসে লাইন দিয়ে দাঁড়ায় ভোট দেবে। কিন্তু বাংলায় ভোটের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী কতটা আপনাদের ভরসা যোগায়? বাংলা কেন্দ্র বাহিনী আসলে কে বলুন তো, মানে মানুষের অন্যায় অত্যাচার থেকে একটু রেহাই পাওয়া যায়, এটাই হোক। ভোটের আগে কি প্রত্যাশা রাখবেন যেই জিতুক না কেন? ভোটের আগে প্রত্যাশা আমাদের, আমরা ভালোভাবে শান্তিপূর্ণভাবে পরিষেবা পাবো, এইসবগুলোই তো মানুষের আকাঙ্ক্ষা। সরকারি পরিষেবা পান কিছু? না, কোনো পরিষেবা পান না, আবেদন করেও পাননি? এই তো দুয়ারে সরকারে, এই তো গত ডিসেম্বরে লক্ষ্মী ভাণ্ডার, এ ভাণ্ডার, তা ভাণ্ডার করলাম, এখনও পর্যন্ত কিছুই হয়নি, জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস কেটে গেল। যারা মফস্বলে দেখেছেন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা, সন্দেশ খালি মানুষের মনে কি প্রভাব ফেলবে এবার ভোটের সময়? বলতে পারছি না এমন কী হবে, কেননা সন্দেশ খালি নিয়ে খুব মানে গণ্ডগোল চলছে বা খুব মারপিট হচ্ছে, আমি চাই শান্তি মনে, সন্দেশ খালি শান্তি হয়ে যাক বা শান্ত হয়ে যাক। মাসিমা, কি সন্দেশ খালির প্রভাব থাকবে? অবশ্যই থাকবে, থাকবে না, একটা প্রভাব তো থাকবেই। কারণ? কারণ এইরকম অত্যাচারিত হচ্ছে লোকে, তার প্রভাব একটা পড়বে না, নিশ্চয়ই পড়বে। শান্তিপূর্ণ ভোট হবে আশা রাখো? আশা রাখি শান্তিপূর্ণ ভোট হবে, কিন্তু মাঝে মধ্যে আশা রেখেও নিরাশা হতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন তারা শান্তিপূর্ণভাবে ভোট, যারা চায় তারা ঠিক শান্তিপূর্ণভাবে ভোট দেবে, অশান্তি যারা করে তাই অ্যাক্সিডেন্ট তো লোক আলাদা আছেই, দেশ আমাদের আরও উন্নতি হোক এটা আমরা আশা করি। দমদমে ভোট আসছে, গোটা দেশের ভোট, দমদমের ভোটের আগে কি প্রত্যাশা রাখেন, ভোট শান্তিপূর্ণ হবে? অবশ্যই শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ হচ্ছে, শান্তিপূর্ণই হবে, কোনো আমাদের এখানে কোনোদিন কোনো ঝামেলা হয় না, কখনই হয় না। আশেপাশে বিভিন্ন জায়গায় যখন ঝামেলা দেখেন কি মনে হয়? ঝামেলাও দেখা হয় সেইগুলো, এবার সেটা ম্যানমেড না তো সত্যিকারের ঝামেলা হচ্ছে, আমরা তো ওখানে বন্ধু পৌঁছাতে পারি না, আপনারা যা প্রচার করেন তাই আমরা শুনি, আমাদের টিভি দেখে মুখস্থ। সন্দেশখালি দেখে কি মনে হচ্ছে এরকম হওয়া উচিত? সন্দেশখালি মুখস্থ হচ্ছে, সেদিনকেও তো অভিষেকেরও আমরা এই দেখলাম ইন্টারভিউ, মানে ইন্টারভিউ আপনাদের চ্যানেলেই দেখালো, আজকে আবার আপনারা ইন্টারভিউ সেই টিভিতেই দেখাচ্ছে, গণ্ডগোল তো হতেই পারে যেখানে, সেটাকে পুষে রাখাটা তো ঠিক নয় না। একটা বিষয় জানতে চাইব, ওই যে লোকসভা নির্বাচন আসছে দমদম, নির্বাচনের আগে প্রথম ভোটার কি প্রত্যাশা রাখবে? শান্তিপূর্ণভাবে ভোটটা যাতে হয়, যেটা খুবই এখন হয় না বললেই চলে, সেটা আমরা সবাই চাইব। ফার্স্ট টাইম ভোটার হিসেবে এটাই প্রত্যাশা রাখবো, যেটা প্রতিশ্রুতি দেওয়া হয় সেটাই যেন ওরা ফুলফিল করে। ভোটের আগে যেই জিতুক না কেন কি প্রত্যাশা রাখবে? প্রত্যাশা বলতে আমরা সেটা সেরকম কিছু চাই না, আমরা চাই আর কি সমাজ যাতে উন্নত হয়, আগের চাইতে অনেক ভালো কিছু হয়, ভালো কিছু আমরা যাতে পাই। এই অশান্তিতে ভীত, সেটা তো স্বাভাবিক, মানে যা মারপিট, বোমাবাজি, যা কিছু হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে সেটা যাতে না হয়, সেটাই একটা সব থেকে বড় পাওয়া। এই ভোটের হাওয়া কি বুঝছো? হ্যাঁ, হাওয়া তো এখন ঠান্ডা থাকার কথা, কিন্তু এখন
ভোটের জন্য মেবি গরম হচ্ছে চারিদিকে, যাও। ভোটের হাওয়ায় গরম লাগছে? হ্যাঁ হতে পারে সেটা। ভোটের হাওয়ায় কি একটু গরম গরম লাগছে? হ্যাঁ লাগছে। আর হাওয়ার বলে লাভ আছে কিছু? ভালো, হ্যাঁ হাওয়া ভালো। ভোটের হাওয়াটা দাদা এখন বোঝা যাচ্ছে না যে কার মনে কি আছে, কারণ আমাদের নিজেদের মনের ভিতরে আমরা ঠিক থাকি না, কখন কোন জায়গায় কোন পাল্টি হয়ে যায়। আজকে আমি বিজেপি করি, কালকে তৃণমূল করছি, কালকে সিপিএম করছি, এইভাবে তো আমাদের পাল্টি হয়ে যাচ্ছে। দমদমের বিভিন্ন প্রান্তেই মনীষীদের মূর্তি আছে রাস্তার বিভিন্ন এলাকায়, আর আমরা বিবেকানন্দের মূর্তির সামনে। স্বামীজির সেই বার্তা মেনে বিবেক জাগ্রত হবে কি? দমদম কি এবার আরও একটা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট সাতটা বিধানসভা কেন্দ্র জুড়েই হবে? এই প্রশ্ন পাবলিক পলসে উঠে আসছে। মানুষের মতামত, রায়, প্রত্যাশা, হতাশা সব কিছু রয়েছে, কিন্তু 2024 দমদম লোকসভা কেন্দ্রের পাবলিক পলস বলছে মিশ্র কথা। দমদম থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।